এটা চানাচুর দিলাম বুঝছেন, দু তিন রকম চার রকমের চানাচুর, ঠিক আছে লাল ভাই কাম কিন্তু সারছে। এই হুসাইন ভাই বারো বাজার বিক্রির কাম সারা করে দিছে। এই হুসাইন ভাই নাকি একটা মেলায় গেলে 2,67,000 টাকার শুধুই বারো বাজা বিক্রি করে, 2,67,000 টাকা বেশি গাপতলার মেলায়। জি, তার মানে আর সব বিক্রেতাদের কাম সারছে। হুসাইন ভাই কিভাবে সম্ভব একটা মেলায় যে 2,67,000 টাকার বারো বাজা বিক্রি করতে পারে? তো কাম তো সারছে। আমরা এখন হুসাইন ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে ঘটনাটা কি। বিশ বাইশ বছর ধরে ব্যবসা করতেছি, আজকের দিনে 50,000 মতন বাজার আসতো, খোলা আছে 50-60 কেজি বুঝছেন, ফিরে আছে শসা আসে দিয়ে 100 কেজি, মরিচ আছে 30 কেজি, তারপরে দুধের পাতা আছে আধা মন, শস্যের তেল দিয়ে চুলা রান্না করা, খদ্দেরে ভালোবাসে তাই তাদের কাছে বেশি এবং তারা সুচে আসে। আপনি কি কি আইটেম দেন যে মানুষ আপনার কাছে সুচে আসে? চিড়ে বাজার চানাচুর, তারপরে বাদাম, তারপরে হচ্ছে ছোলা, গাজর, তারপরে খিরে, দুধের পাতা, বিভিন্ন আইটেমের মশলা আছে নিজস্ব তৈরি। মেলায় গেলি 10-12 জন লোক লাগে, অনেক দর্শক। 2,67,000 টাকা বেশি গাপতলার মেলায়। জি, প্রচুর ভিড় হয়, বাজার দিয়ে কুল পায় না এত খরিদ্দারের, বাজার বিষয়ে আর কি উন্নতি হয়েছে, খুব গরিব মানুষেরা। বাজার স্বাদ খুব ভালো, স্বাদ বাজার স্বাদের জন্য এর কাছে মানে অনেক খরিদ্দার আছে, যে নাই খুব ভালো খরিদ্দার অনেক, দাঁড়াই থেকে ফিরে চলে যায় বাজার পাই না। গাবতলার মেলা হয় আমাদের বার্ষিক 12ই মাঘ মাসে, ওখানে আমরা গেলে আমাদের অনেক আত্মীয় স্বজন আসে, মানে ঈদের চাইতে উৎসব বেশি হয় আমাদের ওই মেলায়। যদি বউ ছেলে মেয়ে বা শালি শুধু আসে তারা ওই আমাদেরকে ছাড়িয়ে উসাইন ভাইয়ের কাছে চলে যায় বাজার কিনতে, আর এত সুস্বাদ হয়, এত সুস্বাদ হয় যে খাইয়ে ভুলতে পারে না, ওই তাদের বাসায় যায় আলোচনা করে এত উসাইন ভাইয়ের খাবো। আমার বাসা গঙ্গারাম প্রিয়া, আমি এনার সাথে বিগত 1 বছর থাকি। আমাদের দোকানে এত পরিমাণ কাস্টমার হয় তা আমাকে 3-4 জনেও কাজ করে সম্ভব হয় না, তুলনা হয় না। আমরা খুব বেচা কিনা করি মেলাঘাটে, আমাদের বেচা কিনা খুব হয় আল্লাহ রহমতে। দোকানে অনেক ভিড় হয়, ওর কাছে যাওয়া যায় না, যখন ভিড় হয়ে যায় দেখা যাচ্ছে যে কেউ বাজার নেওয়ার দরকার সাইড দিয়ে ঘুরে ওর কাছে যায়, বলে যে আমাদের করে ভাজা দে, এত পরিমাণ ভিড় হয় সে না দেখলে বিশ্বাস করে না। আজকেও হবে, দেখা যাচ্ছে যখন ওয়াজ শেষ হয়ে যাবে, সবার শেষ হয়ে যাবে, তখন আজকেও হবে। এই হুসাইন ভাই বাজার ব্যবসা করে অনেক মেলায় যায়, এরকম মাহাপুজো আসে তার অনেক খদ্দের হয়, যে খদ্দের হয় মা গুড়া জেলার ভিতর সে ফার্স্ট, অনেক কিনা বসায়। তো এনার তো অনেক ইউটিউবে দেখছে, ওনার ছবি দেখে সবাই দেখে, এনার যে কিনা বসায় এরকম অন্য কারুরও হয় না। আপনার মোবাইল সার্ভিসিং করতে ও সকল প্রকার মোবাইলের অ্যাক্সেসরিজ ক্রয় করতে চলে আসুন রাসেল টেলিকমে।